আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজ হেয়ার কেয়ারের উপর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মানুষের শরীরের অন্যতম আকর্ষণ হলো চুল, তবে কখনো কখনো চুল মানুষের অন্যতম চিন্তার কারণ হয়ে পড়ে। পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে প্রতি দশজনের মধ্যে পাঁচজনই কিন্তু চুল পড়ার সমস্যায় ভোগেন, আর এই চুল পড়ার কিন্তু অনেকগুলি কারণও আছে। শরীরে পুষ্টিকর খাবারের অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা, পানিতে ক্লোরিনের পরিমাণ বেশি ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু চুল পড়তে পারে। তবে গড়ে যদি 100টি চুল পড়ে সেটা কিন্তু খুবই নর্মাল বিষয়, আর তাছাড়া যদি বেশি চুল পড়ে তখন আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া চুল পড়তে পড়তে আপনাদের কপালের দিক ফাঁকা হয়ে যাচ্ছে, মানে মাথার সামনের অংশ, ভিতরে ভাঙ্গাস পড়ে যাচ্ছে, খুশকি দেখা যাচ্ছে, চিরুনি ভর্তি করে চুল উঠে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না। এই সকল সমস্যার সমাধানের জন্য আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রেমেডি। আজকে রেমেডিটা তৈরি করব আমি মেথি ভেজানো পানি দিয়ে। প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেথি। মেথি শুধু চুল ঘন, কালো, উজ্জ্বলই করে না, মেথি চুল পড়া নিয়ন্ত্রণ করে, চুল পড়া বন্ধ করে এবং চুলকে ঘন এবং লম্বা করে। গবেষণায় দেখা গিয়েছে যে মেথি বীজে রয়েছে একাধিক উপকারী উপাদান যা শরীরে রোগ প্রতিরোধ করতে সহযোগিতা করে। মেথিতে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা খুশকির সমস্যা কমায়। মেথিতে উপকারী প্রোটিন থাকায় তা আপনার চুলকে করবে মজবুত, চুল সহজে ভাঙবে না। কারণ চুল ভেঙে গেলে বা মজবুত না হলে কিন্তু চুল মাথা থেকে ঝরে পড়ে। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণে চুলের জেল্লা হয় দেখার মতো, আর চুলের বৃদ্ধি হয় রকেটের গতিতে, আর চুল পড়ার কমায়ও কিন্তু দ্রুত গতিতে। তো এখন দেখে নেব কীভাবে এই পানিটা আপনি তৈরি করবেন এবং পানিটাকে কীভাবে আপনি আপনার মাথায় ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো মেথি দানা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 1/2 গ্লাস পানি দিয়ে, আর এটা অবশ্যই 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মেথিগুলো কেমন ফুলে গিয়েছে। যতটা মেথি ফুলে উঠবে ততটাই কিন্তু মেথির ভিতরে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো বের হয়ে পানিতে মিশে যাবে, আর যেটা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। যদি কারোর মনে না থাকে আগের দিন রাত্রে ভেজানোর কথা, সেক্ষেত্রে আপনারা মাথায় দেওয়ার আগে 4 ঘন্টা আগে এটা গরম পানিতে ভিজিয়ে রেখে দিতে পারবেন। তবে সবথেকে বেশি ভালো ফলাফল পাওয়া যাবে যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয়। এখন আমি যেটা করছি, এই মেথি দানা থেকে পানিটা সেকে আলাদা করে নিব। তবে এই মেথি দানা কিন্তু আমি ফেলে দিব না, এটা ব্লেন্ড করে বা পাটায় বেটেও একটা হেয়ার মাস্ক তৈরি করে মাথায় ব্যবহার করব। কারণ মেথি চুলের জন্য যে কতটা উপকারী তা ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না। এখন এই পানির মধ্যে আমি একটি উপাদান মিশাবো, তবে আপনারা শুধু এই পানিটাও কিন্তু মাথায় ব্যবহার করতে পারবেন। শুধু এই পানি ব্যবহার করলেও আপনাদের চুল পড়া কমে যাবে এবং চুল লম্বা হবে। এখন নিয়ে নিচ্ছি আমি লেবু। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কেন লেবুর রস মেশাচ্ছি। লেবুর রস আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। লেবুতে আছে ভিটামিন সি, যেটা আমাদের চুল পড়া রোধ করতে, তারপর চুলের বৃদ্ধিতে, চুলকে শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবুতে থাকা ভিটামিন সি, ক্যালসিয়াম, সাইট্রিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান চুলের গোড়াকে মজবুত করে। এখানে আমি 1/2টা লেবু থেকে সম্পূর্ণ রসটা বের করে নিচ্ছি। আর চুল মজবুত হলে কিন্তু চুল পড়া একদমই কমে যায়, আর চুলের বৃদ্ধিও হয় অত্যন্ত দ্রুত গতিতে। লেবু রস আর মেথির পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন বলবো এটা কীভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন। এটা যদি রাত্রে আপনারা ব্যবহার করেন তাহলে বেশি ভালো উপকার পাওয়া যাবে। আপনারা আপনাদের ঘুমাতে যাওয়ার আগে সারা মাথায় এটা দিয়ে নিতে পারেন। একটা তুলার সাহায্যে তুলাটা এই পানির মধ্যে ভিজিয়ে নেবেন, তারপর পুরো স্ক্যাল্পে ঘষে ঘষে এটা লাগিয়ে নেবেন। তারপরে স্ক্যাল্পে লাগানোর পর বাকিটা আপনারা আপনাদের চুলে গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেবেন। সারা রাত চুলে দিয়ে রাখলে বেশি ভালো উপকার পাওয়া যাবে। এটা যদি আপনারা প্রতিদিন ব্যবহার করেন, একটু বেশি করে আপনারা এটা তৈরি করবেন, তারপর একটা বোতলে করে ফ্রিজে রেখে দেবেন, আর চেষ্টা করবেন প্রতিদিন রাতে এটা ব্যবহার করতে, অথবা সপ্তাহে 4 দিন। তাহলে দেখবেন আপনার চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুল কালো হবে, চুল ঘন হবে এবং চুল শাইনি হবে।
আর মেথির এরূপ ব্যবহারে চুলকে কন্ডিশন করে তোলে, চুলকে ময়শ্চারাইজিং করে এবং চুলকে নরম এবং ম্যানেজেবল করে তোলে, চুলকে করে তোলে সুপার সিল্কি। তারপর আপনার গোসলের সময় শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নেবেন। এভাবে মেথির চুলকে বিভিন্ন পানি কিছুদিন ব্যবহারের পর আপনি ফলাফল নিজেই চোখে দেখতে পাবেন। আপনার চুল হবে লম্বা, খুশকি মুক্ত, চুলের গোড়া হবে মজবুত এবং চুল হবে শাইনি এবং সিল্কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা রেমেডিটা তৈরি করবেন, আর এটা আমার কাছে মনে হয় সব থেকে সহজ একটা রেমেডি, যেটা তৈরি করতে কোনো সমস্যাই বা কোনো ঝামেলাই হয় না। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই আমরা এই রেমেডিটা কিন্তু তৈরি করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।